আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নোয়াখালী মাইজদি থেকে বলছি। আশা করি আল্লাহর রহমতে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন। ঘটনাটা আমার বন্ধুর। 7/4/22 তখন 5 রোজা, অর্থাৎ এই গত এপ্রিল মাসের 7 তারিখের ঘটনা। তখন 5 রোজা বৃহস্পতিবার। আমার বন্ধুর নাম জাওয়াদ। আমার বন্ধু থাকতো লক্ষ্মীপুর, ওর দাদা বাড়ি লক্ষ্মীপুর, তাই ও মাইজদি ছেড়ে লক্ষ্মীপুরে থাকে। জাওয়াদের আম্মু এবং জাওয়াদের ছোট ভাইকে নিয়ে জাওয়াদের আন্টির বাসায় বেড়াতে আসবে। আন্টি বলতে জাওয়াদের আম্মুর বড় বোনকে বোঝানো হয়েছে। জাওয়াদের আম্মু আর আচ্ছা আম্মু আর ছোট ভাই মাইজদিতে বৃহস্পতিবারে চলে আসে। শুক্রবার থাকবে মাইজদিতে এবং শনিবার সকালে লক্ষ্মীপুর চলে আসবে। জাওয়াদের আম্মু ওর দাদা ও দাদিকে বলে যায় যে ওর দিকে খেয়াল রাখতে, অর্থাৎ জাওয়াদের দিকে খেয়াল রাখতে, এবং তিনি শনিবারে চলে আসবেন। শুক্রবার রাতে তারাবি নামাজ পড়ে একজন বন্ধুর বাসায় থাকবে বলে খুব অনুরোধ করে জাওয়াদ। তাই ওর দাদা দাদি ওর জাওয়াদের আম্মুকে তা জানায় এবং জাওয়াদের আম্মু জাওয়াদকে অনুমতি দেয়। অর্থাৎ জাওয়াদের মা এবং তার ছোট ভাই, তারা তার বড় খালার বাসায়, আমি বলতে পারি আন্টি না বলে, বেড়াতে গিয়েছিলেন এবং তখন তার দাদা দাদির সাথে জাওয়াদকে রেখে যাওয়া হয় এবং জাওয়াদ তার দাদা দাদির কাছ থেকে অনুনয় করে একটা অনুমতি চায়, যেটা তার দাদা দাদি তার আম্মুর সাথে কথা বলে যে হ্যাঁ, তুমি তোমার বন্ধুর বাসায় থাকতে পারবে। জাওয়াদ এবং তার বন্ধুরা তারাবি নামাজ না পড়ে ওরা ডাব এবং আম চুরি করবে বলে ঠিক করে। তাই তারা নিজের এলাকা থেকে একটু দূরে একটা গ্রামের দিকে যায়। কথা মতো ডাব এবং আম চুরি করে তা খাওয়া শেষ করে রাত 11টা বা 11:30 বাজে তারা আসার সময় দেখে যে কবরস্থানের পেছনে 3-4টা ডাব গাঁথা আছে আরও, এবং আশেপাশে কোনো বাড়িঘর নেই। তারা নিজের এলাকায় ফিরে আসে। মসজিদে বসে তারা বুদ্ধি করে যে তারা আবার যাবে এবং এবার তারা গভীর রাতে, এই যেমন 12টা থেকে 1:30, এই সময়টাতে জাওয়াদ এবং তার বন্ধুরা রাত 12:00-1টায় বের হয় আনুমানিক। তারা সেই ডাব গাছের কাছে যায়, অর্থাৎ তারা প্রথমবার ডাব এবং আম চুরি করে খাওয়ার পরে যে জায়গাটা দেখে এসেছিল কবরস্থানের পেছনে, সেখানটায় এবার তারা আসলে চিন্তা করে যে ওখান থেকে আমরা কিছু ডাব গাছ দেখেছি, সেটা চুরি করব। এবং তারা যখন এই মাঝরাতে সেখানে গেল তখন তারা দেখে যে আগের তুলনায় ডাব গাছ 1টা বা 2টা বেশি বলে মনে হচ্ছে। বলে রাখা ভালো যে জাওয়াদ সহ তারা মোট 3 জন ছিল। একজন ডাব গাছে ওঠার চেষ্টা করে এবং বারবার সে পিছলে পড়ে যায়, আর অন্যজন অন্য গাছ থেকে ডাব নিয়ে জাওয়াদ এবং তার 2 বন্ধু মিলে খাচ্ছিল। এর মধ্যে একজন খেয়াল করে যে তারা 3 জন বাদেও আরও কয়েকজন আছে, তারা আনুমানিক 3-4 জনের বেশি হবে। তারা চারিদিকে তাকিয়ে দেখে যে কেউ নেই, তবে একটা ডাব গাছ তার জায়গা থেকে সরে যাচ্ছিল, অর্থাৎ অনেকটা মানুষের মতো হেঁটে গেলে যেমনটা হয় ঠিক তেমনটা। এটা দেখে ওরা সবাই দৌড় দেয় সে জায়গাটা থেকে এবং তারা যত দূরেই তারা যাওয়ার চেষ্টা করছে না কেন, ঘুরে ফিরে একই জায়গায় আসছে। আচ্ছা, এখানে আমি বাক্যগুলো একটু গুছিয়ে বলে যেটা দাঁড়ায় যে তারা যখন পুনরায় সেই মাঝরাতে কবরস্থানের কাছে ডাব গাছগুলোতে যায় তখন তারা সেখানে দেখতে পায় যে 1টা ডাব গাছ বেশি মনে হচ্ছে। এর মধ্যে একজন ডাব গাছে উঠতে গিয়ে বারবার পিছলে পড়ে যাচ্ছিল, আর পাশের বন্ধুরা জাওয়াদ সহ ওরা কিন্তু ডাব পেরে খাচ্ছিল। এমন সময় ওরা দেখে যে আরও 3-4 জন লোক বেশি মনে হচ্ছে তাদের কাছে, যে এখানে কোনো লোক ছিল না কিন্তু তারা কয়েকজনকে দেখছে। এরপরে সবাই যখন তাদের দিকে খেয়াল করলো তখন তারা যেটা দেখলো যে না, এখানে আশেপাশে কোনো মানুষ নেই, বরং একটা ডাব গাছ বা একটা নারকেল গাছ সেটা মানুষের মতো করে চলছে, মানে মাটির উপর থেকে সেটা মুভ করছে আস্তে আস্তে। এটা দেখে তারা ভীষণ ভয় পেয়ে যায় এবং তারা বারবার সেখান থেকে দৌড়ে বেরিয়ে যেতে চেষ্টা করে সেই বাগান থেকে, কিন্তু ঘুরে ফিরে
তারা একই জায়গা চলে আসে। এর মাঝে জাওয়াদের এক বন্ধু জ্ঞান হারিয়ে ফেলে। বাকি দুজন দেখতে পায় যে ত্রিভুজের মতো চারদিক থেকে ওদেরকে ঘিরে কিছু একটা ঘুরপাক খাচ্ছে। এটা দেখে ওরাও জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে তখন একটা মসজিদে ওরা এবং অনেক মানুষজন তাকিয়ে আছে। দেখে যে মাথার পাশে হুজুর বসে আছে। ওনাকে ওরা জিজ্ঞাসা করলো যে আমরা এখানে কিভাবে আসলাম। তিনি যা বলেন যে হুজুর ফজরের নামাজ পড়ে যাওয়ার সময় দেখে যে কিছু ডাব পড়ে আছে এবং সেখানে গেলে সে দেখতে পায় যে ডাব গাছের নিচে মাটির ভেতরে গলা সমান ঢুকানো অবস্থায় ওরা কয়েকজন রয়েছে। এই দেখে তিনি এলাকাবাসীকে ডেকে আনেন এবং কিছুটা মাটি খুঁড়ে ওদেরকে বের করেন। পরে ওদের ঠিকানা নিয়ে খবর দিলে জাওয়াদের আম্মু তার বাকি বন্ধুদের যে পরিবার তারা আসে। জাওয়াদের আম্মু মাইজদি থেকে কেবলমাত্র বাড়ি ফিরলেন। জাওয়াদকে বাসায় নিয়ে হুজুর দেখানো হয় এবং তিনি জাওয়াদের বাকি দুই বন্ধু এবং তার পরিবারের মানুষজনদেরকে খবর দেন। সবাই আসার পরে জাওয়াদ এবং তার বন্ধু দুইজনের চারদিক থেকে বৃত্ত আঁকে, তাও আবার ছাগলের রক্ত দিয়ে। এই বৃত্তটি আঁকা হয় রাত 12টার পরে এবং ওরা যাদের দেখে তারা ছিল খারাপ জিন, যারা ব্ল্যাক ম্যাজিক করতে বিভিন্ন সময় কাজে লাগে। তাদের মধ্যে এরকম 5 জিন ছিল। জিনেদের সাথে হুজুরটা কথা বলে যা জানতে পারে যে জিনরা কবরস্থান থেকে একটু কাছে ডাব গাছে বসেছিল। জাওয়াদের এক বন্ধু ডাব গাছে ওঠার সময় তাদের পা ধরে টান দিয়েছিল এবং এতে ওদের রাগ হয় এবং ভয় দেখিয়ে ওরা গলা সমান মাটিতে রেখে দেয় ওদেরকে। এরপর জিনরা বলে যে আমরা ওদেরকে তো ছাড়বো না, ওদেরকে আমরা মেরেই ফেলব। হুজুর এরপরে যাতে ক্ষতি না করে জন্য জিনদের কাছে বলে যে তোমরা কি চাও। তখন জিনরা বলে যে ছাগল এবং মুরগির রক্ত দিয়ে 51 মিষ্টি বানাতে হবে। হুজুর বললেন যে এরকম মিষ্টি কেউ বানায় না, এটা সম্ভব না। মানে রক্ত দিয়ে মিষ্টি বানানোর একটা কথা বলল জিনরা। তখনই 51 মিষ্টি দেওয়া যাবে না, হুজুর বললেন। তখন 20 মিষ্টি দিতে পারবে বলে বলে জিনদেরকে। তখন জিনরা বলে যে না, 47 মিষ্টি দিতে হবে, তাও ওই ছাগল এবং মুরগির রক্ত দিয়ে। এরপরে সেই বানানো মিষ্টিটা সেটা ডাব গাছের কাছে রাখতে হবে, কবরস্থানে রাখলে হবে না, কারণ কবরস্থানে জিনরা যেতে পারে না, সেটা একটা পবিত্র জায়গা, খারাপ জিনরা আসলে কবরস্থানে ঢুকতে পারে না। সবার পরিবার এই শর্তে রাজি হয়ে যায় এবং সবাই ছাগল এবং মুরগি কিনে আনে। মিষ্টির জন্য হাঁড়ি পাতিল আলাদা কিনে আনা হয় এবং যারা মিষ্টি বানায় তাদের একজনকে টাকা দিয়ে মিষ্টি বানাতে বলে। হুজুর বলে যে পুরো 3 বেজোড় দিনগুলোতে ঘর থেকে বের হতে না করে এবং 5 নামাজ পড়তে বলেন, একলা থাকতে মানা করেন, মিষ্টি বানানো শেষে জায়গা মতো দিয়ে আসা হয়। অর্থাৎ বর্তমানে জাওয়াদ এবং তার বন্ধুরা বিপদমুক্ত আছে, তবে 3 বেজোড় দিনগুলোতে বাহির হতে পারবে না। এই পুরো ঘটনাটি আমার বন্ধু আমাকে মেসেঞ্জারকে ফোন করে বলেছিল। আমি জাওয়াদের এবং ওর আম্মুর থেকে অনুমতি নিয়ে ঘটনাটি পাঠিয়েছে। সবাইকে পড়ে শোনালে খুব খুশি হব। লেখা বুঝতে অসুবিধা হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। লাভ ইউ ভূত নাইট 96.4 স্পাইস FM। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন জীবন শিহাব। তিনি আমাদেরকে লিখেছেন নোয়াখালী মাইজদি থেকে। অসংখ্য ধন্যবাদ আজকের এই পর্বে যারা ঘটনা পাঠিয়েছেন প্রত্যেককে। ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhoot964@gmail.com bhoot964@gmail.com। এছাড়াও আমাদের ফেসবুক পেজের ইনবক্সে ঘটনা শেয়ার করতে পারছেন ভূত নাইট bhoot space NIGHT, কিংবা আমার ফেসবুক পেজ আরজে শাফিন, সেখানেও ঘটনা শেয়ার করতে পারছেন।
এদিকে অনেকেই দেখতে পাচ্ছি সরাসরি জানিয়ে আছেন কেমন লাগছে আজকের এই পর্ব। আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করবেন SFM স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, আপনার মতামত পরামর্শ কোনো ধরনের অলৌকিক অভিজ্ঞতার সাথে আপনার নিজের কোনো অভিজ্ঞতা মিলে গেলে সেটাও কিন্তু জানিয়ে ফেলতে পারেন। 2696926969 এই নম্বরে পাঠাবেন। দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকেই SMS করে আছেন। শাওন খান রয়েছেন আমিন বাজার থেকে, বলছেন আচ্ছা ঈদের শুভেচ্ছা দিয়ে আছেন এবং বলছেন ভালো লাগছে মর্গ রিলেটেড ঘটনা শুনতে চাই। সেরকম কোনো ঘটনা আজকের এই পর্বে থেকে থাকলে নিশ্চয়ই শোনানো হবে। গত পর্বে গত এপিসোডে একটা স্পেশাল এপিসোড আমরা করেছি যেখানে আপনাদের প্রিয় কথা বন্ধুরা আসলে বিভিন্ন ঘটনা শেয়ার করেছেন, যেখানে আর যে অনি যে হু হ্যাপেন্স টু বি এ ডক্টর অ্যাজ ওয়েল সে কিন্তু শেয়ার করছিল যে হসপিটাল রিলেটেড কিছু ঘটনা। রাহুল রয়েছেন উত্তরা থেকে, আছেন আফরিন, ভূত নাইট ইজ দ্য বেস্ট শো, আই লাভ ইট, থ্যাংক ইউ সো মাচ আফরিন। রয়েছেন সিফাত রেজা, সাভার থেকে আছেন, তিনি বলছেন ভাইয়া আজকের ভূত নাইট অনেক অনেক বেশি ভালো লাগছে। রয়েছেন মুক্তার হুসেন শ্যামলী ঢাকা থেকে, আছেন যুক্ত হয়ে আমাদের সাথে তন্ময় টিলাপাড়া থেকে, ইটস এ বিগ সারপ্রাইজ টু মি, থ্যাংক ইউ। আচ্ছা ভাই আমি অসীম ড্যামরা থেকে শুনছি ভালো লাগছে। সাদিক রহমান রয়েছেন তাজওয়ান নাবিল পূর্ব রামপুরা থেকে, ওয়ালাইকুম আসসালাম, যুক্ত হয়ে আছেন সাথে সাদিক রহমান। আচ্ছা নাবিল তাজওয়ার রয়েছেন পূর্ব রামপুরা থেকে যে বারবার টেক্সট করে আছেন। আফ্রিদি রয়েছেন বলছেন ভাইয়া কেমন আছো, তুমি অনেকদিন পর আচ্ছা SMS করলাম, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আতিক রয়েছেন, আতিক আছেন খেলক্ষেত থেকে, যুক্ত হয়ে আছেন পলাশ মাহমুদ সূত্রপুর পুরান ঢাকা থেকে, বলছেন থ্যাংক ইউ শফিন ভাই। আচ্ছা আর প্রত্যেকের প্রতি আসলে আমি বেশি পরিমাণে কৃতজ্ঞ, কারণ এই শোটা আপনাদের এত ভালো লাগে বা এসব কিছুই কিন্তু আপনাদেরই হাত ধরে, কারণ আপনারা এই যে ঘটনাগুলো পাঠাচ্ছেন, কেউ সাহস করে নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন, কেউ বা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আসলে সেই ঘটনাগুলো আমাদের কাছে শেয়ার করছেন, তো মূল কৃতিত্ব আপনাদের। এবং আবারও বলবো যে ঘটনা পাঠাবেন, ঘটনা পাঠানোর জন্য ইমেল করবেন bhoot964@gmail.com এই ঠিকানায়, bhoot964@gmail.com এই ঠিকানা, অথবা ভূত নাইট কিংবা আর জে শাফিন যে কোনো একটা ফেসবুক পেজে। এদিকে অনেকেই যুক্ত হয়ে আছেন 96.4 স্পাইস FM এর ভেরিফাইড ফেসবুক পেজে, সেখানে লাইভ অডিও স্ট্রিমিং শুনছেন ভূত নাইটের, অবশ্যই লাইভ অডিও স্ট্রিমিংটা শেয়ার করবেন এবং এর পাশাপাশি আপনাদের মতামত জানিয়ে যাবেন কমেন্ট সেকশানে। কমেন্ট সেকশান থেকে আমরা আসলে প্রত্যেকটা কমেন্ট হয়তো আজকের এই পর্বেই পড়ে ফেলবো না, কিন্তু প্রত্যেকটা কমেন্টের একটা ভ্যালু আছে আমাদের কাছে, কারণ প্রত্যেকটা মতামত থেকেই আমরা শুনি জানি এবং সেখান থেকে পরবর্তী প্রোগ্রামে কোনো প্রয়োজন পড়লে, কোনো পরিবর্তন প্রয়োজন পড়লে সেটা আমরা নিয়ে আসি। সুতরাং আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভ অডিও স্ট্রিমিংটা শেয়ার করবার অনুরোধ আরও একবার, যাতে করে আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যাই এবং আরও আরও অলৌকিক ঘটনাগুলো আমরা তুলে আনতে পারি। তো আর অপেক্ষা করবো না, আরও একটা ঘটনায় যাবো, ফিরে এসে ফেসবুক লাইভ অডিও স্ট্রিমিং থেকে আপনাদের মতামতগুলো জানবো। আমি চলে যাচ্ছি আরও একটা ইমেল স্টোরিতে।